শব্দাবরণে মুসলমানের শব্দাবরণে অনেক ব্যক্তিরাও এই কুফুরি মতবাদ মুসলমান সমাজে প্রচার করে বেড়াচ্ছে, অনেক সংগঠন এই কুফুরি মতবাদটাকে বাংলাদেশের 16 কোটি মুসলমানের সমাজে প্রচার করে বেড়াচ্ছে। এই সমস্ত সংগঠনের মধ্যে একটা সংগঠনের নাম হেজবুত তাওহীদ, এই সমস্ত সংগঠনের মধ্যে একটা সংগঠনের নাম যারা কুফুরি মতবাদ মুসলমান সমাজে ছড়াচ্ছে, কি মতবাদ মুসলমান সমাজে ছড়াচ্ছে? কুফুরি মতবাদ। যত সংগঠন বাংলাদেশে ইসলামের নামে মুসলমানের নামে কুফুরি মতবাদ ছড়াচ্ছে, এই সমস্ত সংগঠনের মধ্যে একটা সংগঠনের নাম হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ছিল বায়াজিদ খান পন্নী। বায়াজিদ খান পন্নী 1995 সালে এই হিজবুত তাওহীদ নামের কুফুরি সংগঠন প্রতিষ্ঠা করেছিল। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা পন্নী 1995 সালে এই কুফুরি সংগঠন প্রতিষ্ঠা করেছিল। হিজবুত তাওহীদ ইসলামী সংগঠন না কুফুরি সংগঠন? কুফুরি। হিজবুত তাওহীদের প্রকাশিত বই পুস্তকে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা পন্নীর লিখিত স্বহস্তে লিখিত বই পুস্তকে অসংখ্য অগণিত কুফুরি মতবাদের কথা উল্লেখ আছে। এর মধ্যে মাত্র একটা কুফুরি মতবাদ হল এই পন্নীর লিখিত একটা বইয়ের নাম মহাসত্যের আহ্বান। কি নাম? হিজবুত তাওহীদ নামের কুফুরি সংগঠনের প্রতিষ্ঠাতা পন্নী তার লিখিত অনেক অনেকগুলি কুফুরি মতবাদ সম্বলিত বই পুস্তকের মধ্যে একটা বইয়ের নাম মহাসত্যের আহ্বান। সেই বইয়ে পন্নী লেখে যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ বলেন ইসলাম ধর্ম পালন না করলে জান্নাতে যাওয়া যাবে না, পন্নী বলে যাওয়া যাবে। আমার কথা বুঝে থাকলে বলুন, পন্নীর কথা কার কথার সাথে সাংঘর্ষিক? তাহলে আল্লাহর কথাটাই ভুল, পন্নীর কথাটাই সত্য। কোন পথে যাবেন রাস্তা ঠিক করুন, কোন পথে যাবেন পথ সাব্যস্ত করুন। পন্নীর কথাটাই সত্য, আল্লাহর কথাটাই ভুল। তাহলে পন্নী এই কথাটা কোন বইয়ে বললো আর আল্লাহ সেই কথাটা কোন আয়াতে বললেন স্মরণ না করুন? পন্নী মহাসত্যের আহ্বান বইয়ে লেখে যে কোনো ধর্ম পালন করলে জান্নাতে যাও। আল্লাহ সূরায়ে আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেন ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো ধর্ম নয়, ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো ধর্ম নয়। আমি 2টা রেফারেন্স মাত্র আপনাদের সামনে তুলে ধরলাম, কোনটা গ্রহণ করবেন কোনটা মানবেন কোনটা পালন করবেন সেটা আপনাদের ব্যাপার। পন্নীর সাথে যারা চিরকালের জন্য জাহান্নামে যেতে চান তারা পন্নীর মতবাদ গ্রহণ করে বসে থাকুন, আর কোরআনের অনুসারীদের সাথে যারা জান্নাতে যেতে চান তারা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতকে আঁকড়ে থাকুন। বঙ্গবীর কাদের সিদ্দিকী এর লিখিত একটা বইয়ের নাম স্বাধীনতা 71। বঙ্গবীর কাদের সিদ্দিকী লিখিত বিশাল একটা ইতিহাস গ্রন্থের নাম স্বাধীনতা 71। এই ইতিহাস গ্রন্থের 648, 706 এবং 710 পৃষ্ঠায় বঙ্গবীর কাদের সিদ্দিকী লিখেছেন বায়াজিদ খান পন্নী শুধু রাজাকার ছিল না, রাজাকারদের প্রতিষ্ঠাতা ছিল। টাঙ্গাইলের বহু মানুষকে সে রাজাকার বানাইছিল। সুতরাং পন্নী আমাদের দেশের বন্ধু, আমাদের বাংলাদেশের স্বাধীনতার বন্ধু। কি বললেন?
পন্নী বাংলাদেশের বন্ধুরা শত্রু, পন্নী বাংলাদেশের স্বাধীনতার বন্ধুরা শত্রু। প্রমাণ, সে রাজাকার ছিল, রাজাকারের কমান্ডার ছিল। শুধু ইসলামের শত্রু না, দেশেরও শত্রু। এই শত্রুর প্রতিষ্ঠিত সংগঠনের নাম হিজবুত তাওহীদ। বুঝে থাকলে এবার বলুন, হিজবুত তাওহীদ ইসলামী সংগঠন না কুফুরি সংগঠন? হিজবুত তাওহীদ কোন ইসলামী সংগঠন নয়, এটা একটা কুফুরি সংগঠন। এই পন্নী তাওহীদ জান্নাতের চাবি নামক চাবি, তাওহীদ জান্নাতের জান্নাতের চাবি নামক বইয়ে লেখে, বর্তমান পৃথিবীতে কেউ মুসলমান নাই, বর্তমান পৃথিবীতে কেউ মুসলমান নাই। দুইটা কথা একত্র করুন। একটা কথা হলো যেগুলো ধর্ম পালন করলে জান্নাতে যাওয়া যাবে, আর একটা কথা হলো বর্তমান পৃথিবীতে ইসলাম ধর্ম পালনকারী কেউ নাই। সারমর্ম কি দাঁড়ায়? বর্তমান পৃথিবীর মানুষের জন্য জান্নাতে যাওয়ার পথ ইসলাম নয়, বর্তমান পৃথিবীর মানুষের জন্য জান্নাতে যাওয়ার পথ যত সব ভ্রান্ত ধর্ম। সরাসরি কোরআন দ্রোহিতা, সদা সরাসরি ইসলাম দ্রোহিতা, সরাসরি কুফরি মতবাদ। এই পন্নী তার লিখিত আরেকটা বইয়ের নাম ইসলামের প্রকৃত রূপরেখা। সে ইসলাম শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারত না, ইসলামকে বলতো ইসলাম। আপনাদের ধর্ম ইসলাম না ইসলাম? পন্নীর ধর্ম ইসলাম না ইসলাম? এই পন্নীর লিখিত, যেহেতু সে ইসলাম শব্দটার সঠিক উচ্চারণই করতে পারত না, এত বড় মহাশিক্ষিত পণ্ডিত, এজন্য তার লিখিত বইয়ের নাম ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইয়ে পণ্ডিত লেখে, হিজবুত তাওহীদের সদস্যদের সম্মান মর্যাদা নবী রাসূলগণের চেয়েও বেশি। এই কুফুরি সংগঠনের সাথে যারা জড়িত এদের মর্যাদা রং নবী রাসূলগণের চেয়ে বেশি। এই পন্নীর লিখিত আরেকটা জঘন্য বইয়ের নাম তাওহীদ জান্নাতের চাবি। সেই বইয়ে পন্নী লেখে, আল্লাহ ইবলিস ইবলিসকে চ্যালেঞ্জ করেছিল, ইবলিস চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, তবে আল্লাহ ইবলিসের কাছে হেরে গেলেন। তাহলে পন্নীর বিশ্বাস মতে আল্লাহ বেশি শক্তিশালী না ইবলিস বেশি শক্তিশালী? তুই তোর ইবলিস খোদাকে সাথে নিয়ে জাহান্নামে যা, আমরা আমাদের আল্লাহকে আল্লাহর সাথে জান্নাতে যাব। এই যৎকিঞ্চিত আবাস আপনাদের সামনে তুলে ধরলাম, এতে কি বুঝলেন? পন্নীর প্রতিষ্ঠিত হিজবুত হিজবুত বলতে পারে না, হিজ শব্দের তো দল, এই শব্দটারও সে সঠিক উচ্চারণ করতে পারে না, সে হিজকে বলে হ্যাজ, ইসলামকে বলে ইসলাম, ইমামকে বলে এমাম। এই সমস্ত সহজ সরল ইসলামী শব্দগুলির সঠিক উচ্চারণটুকু সে করতে পারত না, এত বড় শিক্ষিত পণ্ডিত। এই লোকটা তার দলের নাম দিয়েছে হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ। যৎকিঞ্চিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম সূরায়ে আল ইমরানের 85 নম্বর আয়াতের আলোকে, এতে আপনারা কি বুঝলেন? পন্নীর প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদ ইসলামী মতবাদ না কুফুরি মতবাদ? মাত্র এক দুইটা আপনাদের সামনে তুলে ধরেছি, অসংখ্য অগণিত কুফুরি কথায় ভরপুর এই এমামুজ জামানের প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদের কুফুরি বই পুস্তকে। এই সমস্ত কুফুরি মতবাদ প্রচারকারী এই হিজবুত তাওহীদ
কে বাংলাদেশে ঠাই দিতে রাজি আছেন আপনারা? আমরা সরকারের কাছে আবেদন জানাব, সে শুধু ইসলামের দুশমন নয়, সে স্বাধীনতার দুশমন। এই স্বাধীনতার দুশমনদেরকে এই বাংলার মাটির থেকে সরকারের কাছে আমরা আবেদন জানাবো, স্বাধীনতার দুশমনদেরকে এই স্বাধীন বাংলা থেকে উদ্ধার করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।